পকেটে ওয়ান শটার, ব্যাগ ভর্তি তাজা বোমা, বিজেপি নেতার কাণ্ডে সরগোল বঙ্গে, ভোটের সময় রাজ্যে ঢুকছে সশস্ত্র দুষ্কৃতীরা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ নতুন নয়, কিন্তু বহিরাগত নয়। এবার আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হলেন বিজেপির এ রাজ্যেরই এক বুথ সভাপতি। শুধু তার কাছ থেকে অস্ত্র উদ্ধার নয়, তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রচুর সংখ্যায় তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের এই ঘটনায় সরগোল পড়ে গিয়েছে ভোটের মাঝে। ভোটে অশান্তি পাকাতেই ওই বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র মজুত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় প্রশাসন সূত্রের খবর, রাজ্যে দ্বিতীয় দফা ভোটের দিনই একটি ফোন আসে, তাতে জানানো হয় বোঝবোঝের গোবরঝুরি খালের ধারে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এক ব্যক্তি। তড়িঘড়ি ওই এলাকায় হানা দেয় পুলিশ, সঙ্গে ছিল সাদা পোশাকের পুলিশও। আর ঘটনাস্থল থেকেই একটি ওয়ান শটার রিভলভার সহ বিজেপির বুইতা অঞ্চলের চার নম্বর মণ্ডলের বুথ সভাপতি বিশ্বজিৎ পল্লেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে এবার প্রথম নয়, এর আগেও বিশ্বজিতের নামে একাধিক অভিযোগ দায়ের হয়েছিল বজবজ থানায়, কিন্তু অনেকদিন ধরেই পলাতক ছিল সে। ভোটের মাঝে কেন এলাকায় ফিরল সে, আর ওয়ান শটার রিভলভারটি কোথা থেকে পেল সে, তা ক্ষতি দেখছে পুলিশ। তবে এলাকায় আতঙ্ক বাড়িয়ে সে পুলিশকে জানায় ভোটের সময় সন্ত্রাস তৈরির জন্য প্রচুর পরিমাণে বোমা রাখা হয়েছে, সেই প্রচুর সংখ্যায় বোমাও পুলিশ উদ্ধার করেছে। জানা গিয়েছে বিশ্বজিতের দেওয়া তথ্যের ভিত্তিতে বুইতার দাসপাড়া সংলগ্ন একটি মন্দিরের পিছনে জঙ্গল থেকে দুটি ব্যাগে মোট ২১টি তাজা বোমা উদ্ধার হয়। তবে বিপুল সংখ্যায় বোমা থাকার কারণে সেগুলি বম স্কোয়াড দিয়ে নিষ্ক্রিয় করা হয়। বিজেপির ওই বুথ সভাপতিকে অস্ত্র ও বিস্ফোরক আইনে গ্রেপ্তার করা হয়েছে। দলের নেতার গ্রেপ্তারির ঘটনায় বিড়ম্বনায় পড়েছে বিজেপিও, যদিও জেলা বিজেপি নেতৃত্ব দাবি তৃণমূল চক্রান্ত করে তাদের দলের নেতাকে ফাঁসিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমার সবথেকে বড় খবর। যদি খবরটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।